সারাদিন ভোট উৎসব শেষে চলছে গণনা ভোট পড়েছে 40%, বেশ কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, চট্টগ্রাম 16 আসনে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল। নৌকার উপর আস্থা আছে বলেই দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে, জাতীয় নির্বাচনে ভোট দিয়ে বলেছেন শেখ হাসিনা, ব্যর্থ হয়েছে বিএনপির ষড়যন্ত্র। চট্টগ্রামের র‍্যাবের ওপর বিএনপির হামলা, দফায় দফায় জোরালো সংঘর্ষে, দলটির নেতা মঈন খান বললেন ভোট দিতে যায়নি কেউ।